শ্রোতা দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি সেই সব মানুষদের যারা আমাদের দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, দেশকে সমৃদ্ধ করেছেন, জাতিকে এগিয়ে নিয়ে গেছেন এবং তাদের অবদান জাতি সবসময় স্মরণ করে। সেরকমই একজন মানুষ যিনি অবদান রেখেছেন আমাদের চলচ্চিত্রের জগতে, রূপালী পর্দার একসময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। 300+ ছবিতে তিনি অভিনয় করেছেন, তার মধ্যে 50টি লোককাহিনী ভিত্তিক এবং সেই সব ছবি এতই জনপ্রিয় হয়েছিল যে তাকে ফোক সম্রাজ্ঞী এই অভিধায় ভূষিত করা হয়েছিল। তিনি আমাদের সবার পরিচিত, আপনাদের পরিচিত শ্রদ্ধেয় অভিনেত্রী সুজাতা। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি কষ্ট করে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাকেও ধন্যবাদ। আপনার ছবি একসময় আমরা খুব মুগ্ধ হয়ে দেখেছি, আমাদের তখন বয়স কম ছিল। তো আমরা এই অনুষ্ঠানটায় একটু খোলামেলা কথা বলি, আমরা একদম আপনার ছেলেবেলা থেকে শুরু করি। কোথায় জন্ম, কবে জন্ম? আমার জন্ম হচ্ছে কুষ্টিয়ায়। আমার 10ই অগস্ট জন্ম, ওখানেই আমার ছোটবেলা কেটেছে আর কি। তারপরে শহরেই, কুষ্টিয়া শহরেই। তখন তো কুষ্টিয়াটা একটা বেশ নাম করা শহর ছিল, নদিয়া জেলা বলতো ওইটা, কিন্তু এখন তো, তারপরে ভাগ হওয়ার পর পাকিস্তান আর হিন্দুস্তান ভাগ হওয়ার পর তো ওটা কুষ্টিয়া নাম হয় আর কি। তো আমার বাবা ওখানকার জমিদার ছিলেন, প্লাস উকিল ছিলেন, আইনজীবী ছিলেন। হ্যাঁ, তো ওই ওই ঘরে আমার জন্ম। আমার 3 ভাই 4 বোন, আমি সবচেয়ে ছোট। ওইখানে আমি লেখাপড়া করি এবং খুব ছোট বয়সে, প্রায় 10-11 বছর বয়সে আমি ঢাকায় চলে আসি। আচ্ছা, কী কারণে ঢাকায় চলে আসি? এই জন্যে যে আমার মা এবং আমার ভাই, আমাদের ফ্যামিলিতে একটা সংস্কৃতি বোনা ছিলেন। আমার ভাই, বড় ভাই বাই করতেন, ডুগি তবলা বাজাতেন, মেজো ভাই বাঁশি বাজাতেন, আর আমার ছোট ভাই মানে ছোটদা, আর আমি আমার ছোটদিয়া যেটা, আমরা 3 জন নাচ করতাম। আচ্ছা, তো সেই খেয়ালে মা আর কি, মা একটু সংস্কৃতিপনা মনা মহিলা ছিলেন, উনি চেষ্টা করলেন যে এই আমার 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 কথা আর কি, একে একটু চলচ্চিত্রে দেওয়া যায় কি না। আমার মা আবার সুচিত্রা উত্তমের খুব ভক্ত ছিলেন, আমিও ভক্ত, সবাই ভক্ত। হ্যাঁ, তো উনার একটা আশা ছিল, তো আমি জানি না সে আশাটুকু আমি কতটুকু পূরণ করতে পেরেছি। তখন তো আপনার নাম সুজাতা ছিল না? না, তখন আমার নাম ছিল তন্দ্রা মজুমদার। তন্দ্রা মজুমদার, হ্যাঁ। তারপরে ওই সালাউদ্দিন সাহেব, রূপবান খ্যাত পরিচালক, ওনার সঙ্গে যোগাযোগ কীভাবে হলো? আমজাদ হোসেন ডাইরেক্টর যে এবং অভিনেতা, সবাই চেনে তাকে, এবং রাইটারও সে, তার তার পরিচালনে আমি একটা নাটক করেছিলাম ঢাকায়, ঢাকায় মায়ামৃগ। আচ্ছা, সন্ধ্যা রায় যে ক্যারেক্টার করেছিলেন ওটা আমি করেছিলাম, ফিল্ম যেটা হয়েছিল। হ্যাঁ, ফিল্ম যেটা হয়েছিল। তো ওইখানে এবার কি সালাউদ্দিন সাহেবের নাটকটা দেখতে গিয়েছিলেন, দেখতে যাওয়ার পর তখন উনি আমাকে সিলেক্ট করেন। তখন কি আপনি পেশাদার হিসেবে অভিনয় শুরু করেছেন? না, তখন ঠিক পেশাদার হিসেবে না, আমি অভিনয় করি ওই যাতায়াত খরচা যা, এটা হয়তো দিল, হয়তো সাথে একটা মিষ্টি খাওয়ার জন্য একটু টাকা দিল, মাকে বলতো মাসে ওর একটু খাওয়াই টাওয়াই দিন, মানে এরকম একটা আর কি। আপনি এখানে লেখাপড়া করতেন? তখন আমি লেখাপড়া করতাম সিদ্ধেশ্বর স্কুলে। তারপরে উনি আমাকে ওনার ছবিতে সিলেক্ট করেন, রূপবান ছবিতে, সেই মানে দেশ কাঁপানো রূপবান, আল্লাহর অশেষ মেহরবানি ওই রূপবানটা। তখন কিন্তু আমাদের এই বাংলাদেশে উর্দু ছবির কিন্তু ছড়াছড়ি চলছিল, তো আমাদের তো উর্দু ছবি, তারপরে লাহোরের, এবার ওদিকে বোম্বে থেকে হিন্দি, কলকাতার ছবি আসতো, কলকাতা থেকে বাংলা ছবি, সবই তো তখন ইংলিশ ছবি, সব তখন নাচ ছবি, নাচ বলে একটা সিনেমা হল ছিল গুলিস্তানে, ওখানে সব সময় ইংলিশ ছবি চলতো। তখন আমাদের প্রভাবটা চলে আসলো আমাদের চলচ্চিত্রের উপরে, উর্দুর প্রভাবটা।
তো আমাদের উর্দু শিখতে হতো, উর্দু ডাবিং করতে হতো, আমাদের খুব কষ্ট হতো। এবং আমরা বাঙালি যে উর্দু ছবিতেই অভিনয় করেছেন, উর্দু ছবি না, আমাদের উর্দু এখানে উর্দু ছবি হয়েছে, যেমন কতগুলো ফোক ছবি উর্দুতেও করা হয়েছে আবার বাংলাতেও করা হয়েছে। এবং আপনি শুরু করলেন কি রূপবান্ধি? হ্যাঁ, আমি না প্রথম আমার যদি চলচ্চিত্র যাত্রা ধরেন তাহলে দুই দিগন্ত। আচ্ছা, ওবায়দুল হক একজন রিপোর্টার ছিলেন, সাংবাদিক, সাংবাদিক বাংলাদেশ অবজারভারের উনি সম্পাদক সম্পাদক ছিলেন, উনি আমাকে দুই দিগন্তে একটা নাচের দৃশ্য অভিনয় করার জন্য বলেছিলেন আর কি। আচ্ছা, সেটা সুমিতা দেবী ছিলেন হিরোইন, হ্যাঁ নায়িকা, ওইটাতে আমি প্রথমে নাচের দৃশ্য করি, তারপর আমি এখানে চলে আসি। সেটাই আপনার মানে চলচ্চিত্র ধরলে ওটাই প্রথম? হ্যাঁ, চলচ্চিত্র ধরলে ওইটাই প্রথম। আমরা আপনাকে নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুজাতার জন্ম কুষ্টিয়ায়। তার পারিবারিক নাম তন্দ্রা মজুমদার, বাবা গিরিজানাথ, মা বীণাপাণি মজুমদার। ছোটবেলা থেকেই প্রচণ্ড আগ্রহ ছিল অভিনয়ে, সেই সুবাদে চলচ্চিত্র জগতে তার পদার্পণ মাত্র 12 বছর বয়সে। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে 1964 সালে সালাউদ্দিন পরিচালিত ধারাপাত চলচ্চিত্রের মাধ্যমে। তবে রূপবান চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে চিত্রজগতে নিজের আসন পাকা করে নেন তিনি। অভিনয় করেছেন 200টিরও বেশি চলচ্চিত্রে। আজকাল লোকে আর পয়সা দেয় না, এটা তো কথা হলো, তুই নাচবি আর লোকে পয়সা দেবে না। 1986 সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি, প্রযোজনাও করেছেন বেশ কিছু চলচ্চিত্র। চলচ্চিত্র জগতের আরেক উজ্জ্বল তারকা আজিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। তাঁদের এক ছেলে ফয়সাল আজিম। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার, এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিচালক সমিতির পুরস্কার, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সম্মাননা, স্বাধীনতা স্বর্ণপদক ইত্যাদি। বর্তমানে বাংলা চলচ্চিত্র ছাড়াও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন নিয়মিত। খুব আনন্দ লাগছে, আজ আমি সবার ঘরে নিজে মিষ্টি দিয়ে আসবো। সেই সাথে সময় পেলেই লেখালেখি করেন তিনি। পুত্র, পুত্রবধূ এবং দুই নাতিকে নিয়ে আনন্দের সংসার তা। অভিনয় আপনার যদি বড় মাপের ধরা যায় তাহলে রূপবান্দি। হ্যাঁ হ্যাঁ, রূপবান্দি। সালাউদ্দিন সাহেব আপনার ওই মঞ্চের অভিনয় দেখে আপনাকে পছন্দ করলো? পছন্দ করলো। করার পর আমার স্ক্রিন টেস্ট ছিল, তখন তো একটা অভিনয় করা মানে একটা স্কুলে ঢুকার মতন ছিল, যে আমি স্কুলে ঢুকবো, কীভাবে ঢুকবো, কীভাবে পরীক্ষা দিব। ওখানে আমাকে কবিতা পড়তে হয়েছে যে আমার প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক কি না, আমার কথার জড়তা আছে কি না। তারপরে স্ক্রিন টেস্ট নিয়ে নেওয়ার পর তারপর আমাকে সিলেক্ট করেছে। আপনাকে ক্যামেরায় কেমন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, কারণ রূপবানটাকে ইনোসেন্ট, খুব বেশি নয় নাকি? খুব অল্প বয়স ছিল। কত বয়স ছিল তখন আপনার? তখন এই 12-13 হবে। এই ওই বয়সেই চলচ্চিত্রে নায়িকা? হ্যাঁ, 12-13 বছরের কি আপনাকে তখন তো দরকার ছিল 12-13 বছরের মেয়ে? হ্যাঁ, ওই চরিত্রটার জন্য না, চরিত্রটার জন্য। হ্যাঁ, খুব মানিয়েছিল আপনাকে, তাতে কোনো সন্দেহ নেই। ওনার মানে যাই হোক, সব দিক দিয়ে রূপবানটা সাকসেসফুল হয়েছিল আর কি। আমরা সিলেটে হবিগঞ্জে করেছিলাম, জঙ্গলের মধ্যে। অনেক কাহিনী, অনেক দুঃখ, অনেক সুখ, মানে এখন যেগুলো স্বপ্ন মনে হয়। আপনার শুরুতেই আপনার এত বড় সাফল্য, তো এই সাফল্যের পরে আপনার নিজের সম্পর্কে আপনার কী ধারণা তৈরি হলো? তখন ধারণা ছিল সাফল্যটা তখন যে মানে আমরা যখন অভিনয় করতাম সুপারস্টার, আমরা বুঝতাম, আমি তখন বুঝতাম না বা আমরা বুঝতাম না, অভিনয় করেছি ভালো লেগেছে, কিন্তু বাইরে যে এত আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। এবং আমি যে তখন বুঝতে পারিনি এইটা কিন্তু আমার জন্য অনেক উপকার হয়েছে আর কি। তো উপকার এই জন্য বলছি যে
মানুষের মন কখন কি হয় বলা যায় না। হয়তো তখন যদি আমি বুঝতে পারতাম, আমার যদি মনে একটা ভাব আসতো আমি তো একটা ভালো অভিনেত্রী বা আমার তো দাম হয়ে গেছে, তাহলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না। আমাদের যে রেমুনারেশন নিত সেটা আমার মায়ের হাতে যেত, আমরা বুঝতামই না এই অভিনয়টা করব আমাকে কত পারিশ্রমিক দেওয়া হলো। আমাদের একটা খেয়াল ছিল আমি অভিনয়টা কেমন করে ভালো করব এবং ডাইরেক্টর পরিচালকের মনটা কেমন করে জয় করব, দর্শক আমাকে কেমনভাবে নেবে। তখন আমাদের কবিতা পড়তে হতো, ব্যায়াম করতে হতো, হারমোনিয়াম দিয়ে গলার স্কেল বসাতে হতো, সারে গামা পাধা নিশা উঠতে হতো, এগুলো চর্চাগুলো করতে হতো। তার জন্য এগুলো আপনার পড়াশুনো করতে হতো, তারপর নাচের একটা ব্যাপার ছিল ওটা করতে হতো, যার জন্য এগুলো আমাদের মাথায় খেলতো না। মানে কাজটাই মূল বিষয় ছিল, কাজটা আসলে কাজটাই মূল বিষয় ছিল। তো তারপরে আপনি আর মানে এই এই ধরনের সফল ছবি আর কি করেছেন? অশ্রুদি লেখা, যেটা সুপার সুপার হিট, টাকার খেলা আমাদের প্রোডাকশন, প্রতিনিধি, ডাকবাবু, তারপরে আলোর মিছিল, অনেক আছে। আমি যেগুলো লালন ফকির, আকবর হোসেনের অবাঞ্ছিত, তবে আল্লাহর রহমত আমি যতগুলো নায়িকা হিসেবে করেছি সবগুলো সুপারহিট গেছে, দুই একটা ছাড়া। তো ওই রূপবান ছবিটি ওটা কি উর্দু ভাষাতেও হয়েছিল? না, ওটা উর্দু, ওইটা তো সালাউদ্দিন সাহেব তিনি একজন প্রফেসর ছিলেন, তো উনি আমার কাছে খুব পরে উপলব্ধি, তখন আমার বয়সও ছোটো ছিল আমি অত বুঝতে পারতাম না, পরে আমার উনার প্রতি আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে এসেছিলো। কারণ উনি যখন দেখলেন রূপবান পুরা দেশটাকে গ্রাস করে ফেলছে, তখন উনি একটা রিস্ক নিলেন রূপবান করার জন্যে। রূপবান যখন উনি শুরু করলেন তখন আমাকে এবং সালাউদ্দিন সাহেব এবং যারা আর্টিস্ট ছিল তাদের কিন্তু অনেক কথার সম্মুখীন হতে হয়েছিল। পদক্ষেপ নিয়েছিলাম, তো সবাই বলতো যাত্রা করতে যাচ্ছে, এই 12 বছর হবে হিরোইন, 12 বছর হবে 12 দিনের জামাই, এটা অনেকে অনেক ডাইরেক্টর আমার FDC-তে অনেক আমাদের খেপাতো। তা আমরা এটা সালাউদ্দিন সাহেব উপেক্ষা করে উনি যার জন্য সিলেটে চলে গিয়েছিলেন, তখন আমাদের কিন্তু এখানে মিরপুর জায়গাটা গুলশান এটা কিন্তু তখন একটা জঙ্গল ছিল, এত বসতি ছিল না, আমরা কিন্তু ওখানেই শুটিং করতাম মিরপুরে। আর আপনি আরও ভিতরে গেলে তখন একদম জঙ্গল ছিল, উনি এখানে করলেন না, যেখানে করলে হয়তো আমাকে আমাদের অনেক কিছু বাধা হতে পারে, যার জন্য উনি সিলেটে চলে গেলেন। তা আসলে একটা জিনিস আমার সবসময় মনে হয়েছে যে আপনি যদি সত্যি ভালো জিনিস দিতে পারেন তাহলে মানুষ সবসময় তার মাতৃভাষাতেই সবচেয়ে বেশি উপভোগ করে বলে আমার ধারণা। অবশ্যই, কারণ আমাদের লোকগাথা, আমরা লোকগাথার উপরেই কিন্তু বড় হয়েছি, আমাদের ঠাকুমা দিদিমা এরা কিন্তু লোকগাথা শুনেই ওনারা বড় হয়েছেন, আমাদের লোকগাথা গল্প শুনিয়েছেন। এখন বাচ্চাদের যদি রাজকুমারের গল্প বলা হয় তারাও কিন্তু সেটা শুনতে ভালোবাসে। তার জন্য আমি বলবো না যে তোমরা ফোক ছবির মধ্যে থাকো, সবই করো, কিন্তু একটা নতুন স্বাদের 2-4টা ছবি দিলে বাচ্চারাও দেখলো, বড়রাও দেখে। আপনি দেখেন ঠাকুমার ঝুলি দেব যদি চলে টেলিভিশনে আমরাও কিন্তু গিয়ে বসি একটু দেখি কি হয়। তো এগুলো তো ভালো জিনিস না? রূপকথার ছবি তো এখন শুধু বাংলাদেশে কেন, আপনি সারা পৃথিবীতে যদি হলিউডের দিকেও তাকান তো সেখানেও তো এই রূপকথার গল্প নিয়ে অনেক সুপারহিট ছবি তৈরি হয়েছে। হ্যাঁ, হয়েছে 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 এবং এখনো হচ্ছে, ধরনটা পাল্টে যাচ্ছে কিন্তু হচ্ছে তো। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। তো এই যে চলচ্চিত্রে আপনার যাত্রা শুরু হলো, এতে করে তো লেখাপড়া বন্ধ হয়ে গেল মনে হয় নাকি? আমার লেখাপড়া, হ্যাঁ অবশ্য বন্ধ হয়ে গেল, আমি তারপরে আমি লেখাপড়া করেছি আর কি, বিয়ের পরে লেখাপড়া অটোমেটিক বন্ধ হয়ে গেল। আমাকে প্রতিদিন হয়তো 4-5টা করে ছবি শুটিং করতে হতো। আচ্ছা, মানে তখন এত আপনার চাহিদা বেড়ে গেল? চাহিদা বেড়ে গেল, কিন্তু চাহিদাটা কিন্তু বুঝি নাই যে চাহিদা মানে কি, চাহিদা বাড়লে কি করতে হয় সেটা বুঝি নাই কিন্তু। তবে এইটা আগেও বলছি যে এটা আমার জন্য হয়তো খুব ভালো হয়েছে আর কি। তো চাহিদা বেড়ে গেল এবং যতগুলো ছবি গিয়ে মানে প্রেক্ষাগৃহে গিয়েছে ততগুলো আমার ছবি দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এই বাংলা ছবিগুলো কি কখনো পশ্চিম পাকিস্তানের হলে চলতো? না, সব এখানেই চলতো। এখানে চলতো, আমাদের ছবি যখন চলতো তখন তো আপনি বললেন সুচিত্রা উত্তমের ছবি চলতো, মোহাম্মদ আলী যে বা পাকিস্তানের,
আপনার হলিউডের তো তখন ভালো ভালো ছবি আসতো, তারপরে কলকাতার অশোক কুমার এদের ছবি আসতো, হ্যাঁ আসতো। এদের সাথে আমরা কম্পিটিশন বলবো না, ওনারা ওনারা আমার পূজনীয়, ওনাদের সাথে তাল মিলিয়ে আমরা, না এই কথা তো আমি এখনও বলি যে আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে ওই সময় এত প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলা ছবি কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছিল, তাহলে এখন পারবে না কেন? সেটাই সেটা আমারও প্রশ্ন। এখন তো হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হলগুলো বন্ধ হচ্ছে খালি আমাদের দোষ দিলে হবে না, আমাদের চ্যানেল অনেক হয়ে গেছে, আমরা ঘরমুখো হয়ে গেছি আর কি, কারণ আমরা চ্যানেল আমরা ছোট পর্দায় দেখছি কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু সেই তর্কে যদি আপনার সঙ্গে আমি যাই, তাহলে আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতে তো অসংখ্য চ্যানেল, হাজার হাজার চ্যানেল, মানে একটা তো হলো যে প্রত্যেকটা প্রদেশে তাদের নিজ নিজ ভাষায় চ্যানেল আছে, তারপরে মানুষ কিন্তু বলিউডের ছবি মানে বম্বের ছবি একদম হুমড়ি খেয়ে দেখে। কিন্তু ওখানে আপনার ছ মাসের আগে কিন্তু আপনার কোনো ছবি দেখতে পারবেন না টেলিভিশনে, কিন্তু আমাদের এখানে সেটা তো নাই, আমাদের আইন আছে কিন্তু এটা হচ্ছে না। তো আমাদের যদি ছ মাস কি আট মাস একটা বন্ধ করে দেয় যে এইটার কোনো ভিডিও বাইরে যাবে না, তাহলে আমার মনে হয় কিছুটা উন্নত হবে, আবার কিছুটা হবে মানে পাইরেসির কারণে আর কিছুটা উন্নত হবে, যদি আমাদের এখানে সবাইকে এগিয়ে আসতে হবে, রাইটার ভালো গল্প করতে হবে, ডাইরেক্টর জানতে হবে কিছু, আমি বলছি না যে সবাই জানে না, কিন্তু আগে যেমন ধরেন সালাউদ্দিন সাহেব একজন প্রফেসর ছিলেন, আতাবাই একজন এম এ পাস ছিলেন, আজিজুর রহমান ছিলেন, হাসান ইমাম ছিলেন, মহিউদ্দিন ভাই ছিলেন, তারপরে মুস্তাফিজ ভাই ছিলেন, ইনারা সবাই এডুকেটেড ছিলেন। তো এখানে এডুকেটেড যারা আছেন, আমি বলবো না যে সবাই না, যারা আছেন তারা হয়তো পেরে উঠছে না, হয়তো গল্প পাচ্ছে না, কিংবা এটা হয়তো আর্টিস্ট প্রবলেম, তো এটা আমাদেরকে সবাইকে একটা সমঝোতার মধ্যে আসতে হবে যে আমরা কীভাবে একটা ভালো ছবি করতে পারবো, সবাইকে আসতে হবে, একা হবে না। একটা মনে হয় ভুল ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে যে একটা কমার্শিয়াল ছবি মানে নাচ গান মার দাঙ্গা ইত্যাদি না দিলে পরে নানান রকম মশলা দিয়ে রান্না না করলে এটা লোকে খাবে না, এটা মনে হয় একটা ধারণা তৈরি হয়েছে, কিন্তু আমরা তো পাশাপাশি দেখতে পাচ্ছি যে ভালো ছবি তৈরি হলে সেটি চলছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে নাচ আমি খারাপ বলবো না, গান কবি খারাপ বলবো না, সেটা আসুক, সেটা হচ্ছে গল্পের মধ্যে দিয়ে এবং সেটা সুন্দর পরিবেশনের মাধ্যম দিয়ে আসুক। আর এখন তো ভালো ছবি কিছু হচ্ছে, কিছু হলে চলছে, পাবলিক যাচ্ছে এবং সেগুলো মানুষ দেখতেও যাচ্ছে, হ্যাঁ দেখতে যাচ্ছে, অবশ্যই আসবে, একটা পরিবর্তনের ধারা লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা জিনিস যেটা আমার মনে হয় যে আমরা সেই আলোচনাগুলোতে আরো পরে আসব, আমরা একটু ওই সময়টা আবার ফিরে যাই যখন আপনি মানে বাংলা ছবির জগতে আপনি দাপটে আপনি পদচারণা করছেন, সেই সময় মানে আর অন্যান্য কাজ যাদের সঙ্গে করেছেন তারা কারা? আপনি তো অনেক নায়কের সঙ্গে কাজ করেছেন। আমি আজিম সাহেব ওনার সাথে করেছি, রাজ্জাক সাহেব, না আজিম সাহেবকে তো আপনি বেঁধেই ফেললেন, জন্ম মৃত্যু বিয়ে হায়াত মত এগুলো তো আল্লাহর হাতে, যাই হোক রাজ্জাক সাহেব ছিলেন, মান্নান সাহেব ছিলেন, এদের সাথে আমি অভিনয় করেছি আর কি, আলমগীর বুলবুল আহমেদ, পরের দিকে ওদের সাথে আমি অভিনয় করেছি। তাহলে তো আপনি বেশ অনেকদিন ধরে অনেকের সঙ্গেই করেছেন, মানে একেবারে আমি 64 থেকে ফিল্ম নাই, এখন যারা প্রবীণ হয়ে গেছেন তাদের সঙ্গে করেছেন, আবার এখনো মোটামুটি যারা নায়কের ভূমিকা করছেন তাদের সঙ্গে করেছেন, না যারা এখন নায়ক করছে তাদের সাথে আমি করি নাই। আলমগীর সাহেব পর্যন্ত করেছেন আর কি, আলমগীর আর বুলবুল আমার নিজের প্রোডাকশনের ছবিতে ওরা দুজন হিরো ছিল, আমি নায়িকা ছিলাম আর কি। তো ওই ওই সময়ে যে আপনার যে অভিনয়ের যে পরিবেশ পরিস্থিতি সেটা কেমন ছিল তখন? মনে হয় ভালো ছিল, মনে হতো এক পরিবার আমরা, শুটিং থাকলে মানে আমাদের বিরক্ত লাগতো না, আমার অন্তত বিরক্ত লাগতো না, শুটিং থাকলে আমরা খুব এনজয় করতাম। এই যে নায়কদের সঙ্গে অভিনয় করলেন, তাদের সঙ্গে তো নিশ্চয়ই খুব অন্তরঙ্গ অভিনয় করতে হয়েছে। হ্যাঁ করতে হয়েছে। তো এদের সঙ্গে অভিনয় করতে কি কারোর সঙ্গে অন্তরঙ্গতা হয়নি ওইভাবে? না, একজনের সাথে হয়েছে, সেটা তো আরো পরে। হ্যাঁ, তবে তখন তো একটু সবাই একটু রেস্ট্রিক্টেড ছিল, সাথে গার্জিয়ান থাকতো,
আর তখন তো মোবাইল টেলিফোন ছিল না, সুযোগই ছিল না আর কি, কারোর সাথে অন্তরঙ্গ হওয়ার কোনো সুযোগ ছিল না, পাহারা ছিল সবসময়। আবার বেরিয়ে যাওয়া এটা তো সম্ভব ছিল না। ধরেন আমি কেউ একটা নায়ক নায়িকা যদি রাস্তায় বেরোবে, তখন কিন্তু অনেক প্রচুর ভিড় হতো, অনেক ভিড় হতো। আমি তো কুমিল্লা একটা নাটক করতে গিয়ে আমি নাটক করতেই পারি নাই, মাকে ফেরত পাঠিয়ে দিয়েছে যে আমরা সিকিউরিটি দিতে পারবো না। ওই মঞ্চে নাটক ছিল, মঞ্চে নাটক ছিল। আপনি কি তাহলে ওই চলচ্চিত্রে করার ফাঁকে ফাঁকে দুই একটা মঞ্চ নাটক করতেন? আমি আমার মনে হয় যে আমি একমাত্র নায়িকা যে বলতে পারি যে আমি রেডিও, টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র, যাত্রা, আচ্ছা সবগুলো যাত্রাও করেছি। আচ্ছা, ওইটা আমার আমি এখন ডাক পেলামই করি, আমার কাছে খুব ভালো লাগে। কারণ হচ্ছে যাত্রা তো হচ্ছে আমাদের বাপ দাদা, এদেরকে তো ভুলতে পারবো না। আগে ছিল পালা গান, তারপর আসছে যাত্রা। যাত্রা আপনি কিভাবে গেলেন? যাত্রা আমি ওই যে যাত্রায় গেলাম, আমি তো আগের থেকে আমার খুব যাত্রার শখ, আমি যাত্রা কিন্তু দেখতে যেতাম, দেখতেন ছোটবেলা থেকে। ছোটবেলায় বিয়ের পর আজিম সাহেব একটু আমাকে যাত্রা টাত্রা করতে দেয় নাই, আমার খুব শখ। বিয়ের পর উনি মারা যাওয়ার পর তারপরে আমি সুব্রত আছে যে তার ওখানে আমি দুই তিনটা যাত্রা করেছি আর কি, শখ ছিল। আপনি রেডিওতে অভিনয় করেছেন? হ্যাঁ, এখনো করি। সেটা শুরু করলেন কবে? আমি শুরু করি 65 থেকে, তখন 15 টাকা পেতাম। এই ঢাকায় আসার পরে? আসার পর পরে আমি রেডিওতে, মানে একদিকে চলচ্চিত্র পাশাপাশি আপনি রেডিওতে করতেন। রেডিওতে। আর এই টেলিভিশন শুরু হলো কবে? টেলিভিশন যখন জন্ম হয় এক মাস তারা এই পরীক্ষা নিরীক্ষা ছিল, তারপরেই আমি নাটক করি টেলিভিশনে। কি নাটক করেছিল মনে আছে? আমার মনে নাই, এটা খুব দুঃখ লাগে, আমি যদি জানতাম তাহলে লিখে রাখতাম। হ্যাঁ হ্যাঁ, তন্তু আতিক ভাই ছিলেন, হ্যাঁ, তারপরে মুস্তাফিজ ভাই ছিলেন, সিদ্দিক সাহেব ছিলেন, তারপরে অনেক নাম ভুলে গেছে আর কি, আব্দুল্লাল মামুন, আব্দুল্লাল মামুন ছিলেন, আব্দুল্লাহ ইউসুফ ইমাম ছিলেন, ইমাম ভাই ছিলেন, অনেকে, সবার নাটক আমি করেছি। সবার নাটক করেছেন? তখন তারা নিয়মিত করতেন, কিন্তু আপনি মেলাতেন কীভাবে? একদিকে টেলিভিশন, একদিকে রেডিও, একদিকে চলচ্চিত্র। আমার মা এগুলো সব ঠিক করে ফেলতেন আর কি, সব ঠিক করে ফেলতেন। ওই আমি খুব ইয়ে করেছি আর কি, কষ্ট করেছি, কষ্ট মানে শিডিউলগুলো মেনটেন করার জন্য কষ্ট করেছি আর কি। তো এখানে কি শুধু আপনি আপনার মা থাকতেন, আপনার বাবা, না, আমরা সবাই, আমরা ভাই বোন সবাই মা এখানে থাকতেন। আচ্ছা, তো ওরা কি চলচ্চিত্রে কেউ আসেনি? না, আমার এক ভাই এডিটর ছিলেন ডিএন মজুমদার চলচ্চিত্রে, এখন আমরা দুজনেই ছিলাম আর কি, আর কেউ আসে নাই, অন্যান্য পেশায় চলে গেছে, অন্যান্য পেশায় চলে গেছে। তো ওই সময় ধরুন আপনার আর যে ছবিগুলো যেগুলো খুব দর্শক নন্দিত হয়েছিল, সেখানে কি কি ছবি ছিল? আর ফাইফুল মুলক বদিউস জামাল, ওটা তো একটা লোককাহিনী ভিত্তিক। হ্যাঁ, লোককাহিনী, কাঞ্চনমালা, তারপরে মানে এটা কি এরকম হলো যে একবার আপনি যেহেতু রূপবানে এত ভালো করলেন একটা লোককাহিনীতে, ফলে পরপর আপনাকে শুধু লোককাহিনীতেই ডাকছে? না না, এটা কিন্তু আমার ভাগ্যে, আমার ভাগ্যটা খুব সুপ্রসন্ন এদিক থেকে। আমি যেমন সামাজিক ছবি করেছি, লোকগাথা ছবি করেছি। এত নায়কের সঙ্গে অভিনয় করতে করতে আপনি এই আজিম সাহেবের সঙ্গে আপনার মানে এই যে বন্ধনে আবদ্ধ হওয়া, এই ঘটনাটা কিভাবে ঘটলো? আমি ঘটনা তো বলতে পারবো না, প্রেম কি কোনো সময় বলে কই হয়? প্রেম তো হয়ে যায়, তাই না? প্রেমটা তো ঈশ্বরের দান। এটা কি শুটিং এর সময়? শুটিং ছাড়া তো আর বললাম তো, দেখা সাক্ষাৎ হওয়ার তো কোনো ইয়ে থাকে মানে সুযোগই ছিল না তখন। উনি এসে আপনাকে বললেন যে আমি আপনাকে, তোমাকে ছাড়া বাঁচব না, এরকম কিছু? এরকম কিছু না, হয়েছে হয়তো একটা, সেটাও কি সিনেমার সংলাপের মতো মনে হয়েছিল? না না, সিনেমার সংলাপ এবং জীবনের সংলাপ দুটো কিন্তু একদম দুই রকম, বলাতেও অন্য রকম, বোঝাতেও অন্য রকম। আপনাদের পরিবারের দিক থেকে কি বাধা এসেছিল? আমার পরিবার থেকে একটা স্বাভাবিক বাধা তো আসবেই, এটা তো ওনার পরিবারের দিক থেকেও। হ্যাঁ, একটা আমি যদি না বলি তাহলে এটা মিথ্যা কথা বলাবে, কিন্তু বাধাটা থাকে নাই। আমার শ্বশুর আমাকে খুব পছন্দ করেছিল এবং উনি নিজে দেখে গিয়েছিলেন। আজিম সাহেব বলছিলেন যে আমি উঠাই নিয়ে যাব না, যেরকম অ্যারেঞ্জ ম্যারেজ হয় আমি সেইভাবেই করব। ওনার আমার শ্বশুরকে পাঠালেন, শ্বশুর আমাকে দেখলেন, মার সাথে কথা বললেন, যেমনভাবে মেয়েকে চায়
এইভাবে চেয়ে তারপরে বিয়েটা হয়েছে, কোনো মানে অন্যরকম ভাবে না আর কি। কোন ছবিটা করতে গিয়ে ঘটনাটা ঘটলো? ডাকবাবু। ডাকবাবু ভালো লাগাটা তখন থেকে তৈরি হলো, ডাকবাবুকে পছন্দ হয়ে গেল। ডাকবাবু খুব ভালো ছবি ছিল, ডাকবাবু। হ্যাঁ আমার মনে আছে ছবিটা, আমি দেখেছি। তখন বয়স আমার অল্প, খুব ভালো দুষ্টু মেয়ের চরিত্র ছিল, ভালো ছিল গল্পটা। তারপরে তো আপনার এক সংসার জীবন শুরু হলো, মানে আরেকটি জীবন শুরু হলো। হ্যাঁ তারপরে আপনার সংসারে তো আবার সংখ্যা কি বাড়তে শুরু করলো? না আমার তো, আমার বাচ্চাটা হয়েছে 10 বছর পর, অনেক বছর পর। তো বাচ্চা হওয়ার পর, বাচ্চা 14 মাস যখন, তখন আমার শাশুড়ি মারা যান। চলচ্চিত্রের দিকে কেউ নেই? না যখন চলচ্চিত্রে দিব, তখন চলচ্চিত্রটা তখন আমাদের খুব একটা ভালো সময় ছিল না যে তাকে নিয়ে আসবো, সেজন্য দিইনি আর কি। যদি কোনো সময় ভালো সময় আসে এবং আমার বিশ্বাস আসবে, তখন হয়তো দেখব তাকে কিছু করা যায় কিনা। আপনার পরিবার নিয়ে যেহেতু কথা বলছি, তো আমরা একটু আপনার পরিবারের কিছু সদস্য, তাদের কিছু কথা শুনে নেই। আম্মা কাজের ফাঁকে ফাঁকে এতবার তার ছেলের খবর, নাতিদের খবর নিতেছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর যখন ওই যে রাতেবেলা বাসায় ফিরি, সবাই একত্রে খেতে এটাতে বসি, তখন আলাদা ই, যেমন আমার এখন আমাকে বাচ্চাদের মতো বোঝায়, বাবা এটা করো না, এটা করলে এরূপ সমস্যা হবে, ওইটা করলেই সমস্যা হবে, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এমনি আমার শুটিং টুটিং না থাকলে আম্মা মাঝে মধ্যে বাসায় রান্না বান্না করে, আমার রান্না হেভি মজা লাগে, আমরা এনজয় করি, নাতি, তার নাতি, আমি, আমার ওয়াইফ সবাই মিলে রান্না এনজয় করে খাই। আমি প্রাউড ফিল করি যে আমার দাদি একজন বাংলাদেশের লেজেন্ডারি অ্যাক্টর। আমার স্কুলে যখন আমার ফ্রেন্ডরা বলে যে তোমার দাদি এটা হয়ে, তোমার দাদির ছবি দেখেছি আজকে, তোমার দাদি অ্যাড দেখলাম, তোমার দাদি গুলশানের নাটক দেখলাম, তখন আমি অনেক প্রাউড ফিল করি। শুটিং থেকে এসে ছোটোবেলার সাথে খেলাধুলা করে, আমার সাথে কথা বলে, আমি আর একসাথে মুভি দেখি, টিভি দেখি, এরকম দাদি আমি ওয়ার্ল্ডের কোনো জায়গায় দেখিনি। আমার দাদির কাছে এসে আমি এত খুশি হয়েছি, আমি আমি সবাই কথা ভুলে যাই। তখন আমি দাদির সাথে খেলি, আর আর কিছু মনে থাকে না আমার। দাদিকে টিভিতে দেখলে যে ভালো লাগে, আমি দাদিকে খুব ভালোবাসি। আপনি তো চলচ্চিত্র প্রযোজনাও করেছেন? আমি করেছি, আমরা 13-14টা বই ছবি পরিচালনা, এখন আর প্রযোজনা, আমি একটা পরিচালনা করেছি, প্রযোজনা অনেক করেছি আর কি। আচ্ছা পরিচালনা করেছেন, কোন ছবি? অর্পণ। কেমন চলেছিল? মোটামুটি। এই সিনেমার সংখ্যা কমে যাচ্ছে সিনেমা হলের, তাহলে ছবি চলবে কোথায়? সেটাও একটা বিষয়, কিন্তু ছবি যদি ভালো হয়, যে কোনো ব্যবসা যখন ভালো হয়, তখন কিন্তু সে ব্যবসাদার সে তার জায়গা করে নেয়। কিন্তু আমাদের সিনেমা যখন ভালো দিক আসবে, গোল্ডেন দিক যখন আসবে, তখন দেখবেন অটোমেটিক সিনেমা হল তৈরি হয়ে যাচ্ছে। না ভারতে যেমন হয়েছে যে ভারতে আপনার মানে ভালো ছবির একটা জায়গা তৈরি হয়ে গেছে, তার এর পিছনে একটা প্রধান কারণ হলো যে প্রায় প্রতিটি শপিং মলে আপনার সিনেপ্লেক্স আছে, আমাদের এখানেও তো আছে, যেখানে পরিবার পরিজন নিয়ে সবাই ছবি দেখতে যায় বা যাবার সুন্দর একটা পরিবেশ আছে। তো আমাদের ঢাকায় তো একমাত্র ওই বসুন্ধরা ছাড়া তেমন আর ওই ধরনের পরিবেশ নেই, দু একটা সিনেমা হল আছে যেগুলোর পরিবেশ হয়তো কিছুটা ভালো, পুরনো যেগুলো, যেমন ধরুন মধুমিতা, বলাকা, এরকম দু একটা আছে, বেশিরভাগ হল তো উঠেই গেছে। আর ঢাকার বাইরে তো হলগুলোর পরিবেশও খুব একটা সুন্দর সুন্দর না। না আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার বিশ্বাস, যদি আমাদের চলচ্চিত্রটা ভালো সময় আসে আগেকার মতো, তাহলে এটাও দেখবেন প্রতিটি কমপ্লেক্সে হয়ে যাবে, করে নেবে, জায়গা করে নেবে। আপনি কি মনে করেন যে এখানে সরকারেরও কিছু ভূমিকা থাকা উচিত? অবশ্যই অবশ্যই। আপনাদের ভেতর থেকে কি এরকম কোনো চিন্তা আছে যে আমরা সিনেমা হল তৈরি করি ভালো যেখানে? আমার, আমি তো একটা সিনেমা হল তৈরি করেছিলাম আমাদের দেশে, আজিম সাহেব করেছিলেন আর কি, নোয়াখালীতে। তো সবাই তো আর এই মনোভাব নিয়ে কাজ করবে কিনা সেটা তো বলতে। আচ্ছা আজিম সাহেবের সঙ্গে তো আপনি বিয়ে হবার আগেও অভিনয় করেছেন, আবার বিয়ের পরেও অভিনয় করেছেন, তো এই এই সময় এই দুটোর মধ্যে কি কোনো মানে আপনি তফাৎ খুঁজে পান?
আমরা যখন অভিনয় করি তখন তো আমরা অভিনেত্রী, তখন তো আমরা কারোর বউ বা কারোর কিছু না। মানে এমন কি হতো যেমন ধরুন আপনি বিয়ের আগে আজমির সাহেবের সঙ্গে যতটা ঘনিষ্ঠভাবে অভিনয় করতেন, বিয়ের পরে কি তার চেয়ে বেশি ঘনিষ্ঠভাবে অভিনয় করতেন? ঘনিষ্ঠ অভিনয় করলে তো সেখানে পরিচালক আছে, আমি যতই ঘনিষ্ঠ হতে যাই না কেন আমার তো একটা আজমির সাহেবের মনে হচ্ছে আরে এদুর তো আমার বউ। হ্যাঁ হতে পারে, কিন্তু সেখানে তো পরিচালক আছে, সেখানে তো একটা মার্কের উপরে তো যাওয়া যাবে না। আপনাদের অনেক ভালো ছবি আছে একসঙ্গে আমরা দেখেছি সেটা। তবে আমি বললাম তো যে আমি আল্লাহর অনেক মেহেরবানি আমার উপরে, যে বিয়ের পরেও আমার অনেক ছবি সুপারহিট গেছে, অনেক পরে বিয়ের পরে অনেক। ওই সময়কার আপনার স্মৃতি যদি আমি বলি, আনন্দের স্মৃতি বা দুঃখের স্মৃতি? যখন রূপবান করি, আপনি সামাজ ভাইকে চিনবেন, জঙ্গলে আর কি, তো 12 দিনের বাচ্চাকে নিয়ে 12 বছরের মেয়ে যখন বনবাসে দিল তার শ্বশুর, যে তুমি মেয়েকে নিয়ে বনবাসে চলে যাবে, তো বনবাসে যখন আসলো তো সারাদিন সবটা জঙ্গল পছন্দ করলেন, বললেন যে এই জঙ্গলে সুজাতাকে জঙ্গলে ঢুকাই দেবে, ও আসবে গান গেতে গেতে, তারপরে শটটা নেব। তো সব ঠিকঠাক হলো, তো আমরা চিকন রাস্তা দুই দিকে জঙ্গল, তো আমরা সব লাইন করে করে যাচ্ছি আর কি, মানে পাশাপাশি কোনো যাওয়ার সুযোগ নাই আর কি। তো সামাদ ভাই হঠাৎ বললেন যে এই সব দাঁড়াও, তো আমরা সব দাঁড়ায় গেলাম। আর ওনার সিলেট তো ওনার দেশ, কারণ ওনার গাইডেন্সটা সবাই একটু ই করতো, সবাই দাঁড়ায় গেলাম চুপ করে, কেউ নড়াচড়া করবে না, দুই দিকে কিন্তু জঙ্গল, তা আমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। বলছে যে এখান থেকে তো সরে যেতে হবে, জ্ঞান বলে বাঘের গন্ধ আসছে। এইটা বলার সঙ্গে সঙ্গে না এই ইউনিটের যত লোক ছিল ছিটাই ফিটাই জঙ্গলের মধ্যে, এইদিকে কেউ জঙ্গলে কেউ দিকে কেউ দিকে চলে গেল। তারপরে আমরা সালন হাসতে হাসতে বললো যে সামাদ, তুমি যে এই কথা বললে বাঘের কথা ঠিক আছে, তা তুমি তো বাঘের মুখেই দিতেছো মানুষজনকে, সব তো জঙ্গলে চলে গেল। এই যে উনার কথা, তারপরে সাপের মুখে পড়া, মানে রূপবানে অনেক ই হয়েছে আর কি আমাদের। আচ্ছা, আপনি যে ওই যে একটা ছবির কথা বললেন নাকি, নাগিনী, নাগিনীর প্রেম, হ্যাঁ, তো ওখানে কি সাপ নিয়ে নাড়াচাড়া করতে? না, ওখানে ওই আমরা মালা মুস্তাফিজ সাহেব একটা মালা করেছিলাম সিনেমাস্কোপ ফার্স্ট বাংলাদেশে, ওইটা সাপ নিয়ে আমরা খেলা করেছিলাম, সাপকে মাছ খাওয়ানো, সাপকে নিয়ে গলায় জড়িয়ে ধরা। আর নাগিনী প্রেম ছিলাম, আমি নাগিনী ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। তো ওই নাগিনীর ফনাটা নিয়েছিল ইবান মিজান সাহেব, ওখানে আমার ফেসটা সুপার ইম্পোজ করেছিল আর কি। পাতালপুরি রাজকোনা করেছিলাম, যেটা এখনও চললে দর্শক, প্রচুর দর্শক হয়, ফোক ছবি। ওটা আমি ছিলাম একটা ওই পাতালপুরির মানে পানির নিচের রাজকন্যা। তো আমাকে একদিন, আমি এটা লাহোরে শুটিং হয়েছিল, তো আমি লাহোরে, আমি আজিম সাহেব লাহোরে গেলাম, তো এই ওই সাপগুলো বাংলাদেশে তখন এত পাওয়া যেত না আর কি। তো আমি সেটে ঢুকলাম, সেটে ঢুকার পর দেখি সাপ, অনেক সাপ, মানে গুনতে পারছি না। তা বললাম যে মিজান ভাই এখানে কী করতে হবে, বলে তুমি খালি খাটে শুইতে হবে, কিচ্ছু না। তা আমি খাটে যাবো কী করে, মানে কিলবিল কিলবিল করছে আর কি সাপ। তো বলছে যে ওই টুল দিয়ে দিবে, তুমি টুলের উপরে হেঁটে হেঁটে তুমি ওইখানে বিছনা শুয়ে থাকবে। আমি যে সাপ কী করবেন, আশেপাশে ঘুরবে। আমি যে আশেপাশে ঘুরবে, ঠিক আছে বুঝলাম, খাটে কয়টা থাকবে? বলে যে একটা। আমি কোনটা? বিরাট এক সাপ দেখালো, মানে এখান থেকে অতটা অজগর সাপ, ওইটা। আমি ওটা নিয়ে কী করবো? বলে ওটা তোমার কাছে থাকবে। আমি কয়টা আছে? বেশি না সুজাত, তুমি ভয় পেও না। আমি বলেন না কয়টা, বলি 108টা। আমি বলছি শুনে আমি বেরিয়ে আসবো, দেখি আজিম সাহেব দাঁড়ায়, তবে যাও কোনো অসুবিধা নেই, আমরা আছি। আমি তোমরা তো বাইরে, আমি তো ভিতরে, তো ভিতরে যদি 108টা সাপ আমার গায়ে পড়ে ওঠে, তাহলে আমার তো কোনো মানুষের সম্ভব না ওটা বের করা। আমি দেখলাম দিতে হবে, এটা বলে যে এটা দিতেই হবে, যে পাতালপুরিতে তুমি ঘুমিয়ে আছো, সাপগুলো তোমাকে পাহারা দিচ্ছে, বিশ্বাস করবেন না
লাইটে মানে লাইট স্ট্যান্ডে সাপ, খাটের উপরে সাপ, খাটের পায়ের সাপ, একশো আটটা কী হতে পারে। তো আমি শুয়ে রয়েছি, অজগর সাপটা ছেড়ে দিয়েছে। তো আমি চোখটা বন্ধ করে শুয়ে রয়েছি, বুঝতে পারলাম সে পাশ দিয়ে আসছে আর কি। আস্তে 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 আমার এই বুকের পুর দিয়ে উঠে এদিক দিয়ে এসে এই চুলটা যখন দেখছে, চুলের মানে বড়ো চুল, তো চুলটা ছেড়ে দিয়েছি, চুলটার ওখানে জিপটার যখন লাগেছে চুলটা তার পছন্দ হয় নাই, এখন সে আবার ঘুরে আসবে। তো ঘুরে আসবে তখন আমি করছি কি, আমি যদি বুঝতে পারছি যে ও জিপটা ই করতে করতে আবার ঘুরে আসবে, গলাটা তো আমার এরকম, তো আমার গলাটার মধ্যে ঠান্ডা আর হাত পা এমনি ঠান্ডা হয়ে গেছে, সাপ ঠান্ডা আমি ঠান্ডা। তখন আমি বললাম কি যে যখন সাপটা ঘুরে আসছে, তখন আমি বলছি যে আমি আর পারবো না, লং শট আমি আর পারবো না। তো শটটা কাটা গেল, সাপটা ঠিক মতো শট দেয় নাই, ঠিক আছে, পরে একটা শট দিল, শটটা কারেক্ট হলো আর কি। এইটা আমার একটা জীবনে অনেক 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 বড় অভিজ্ঞতা সাপ নিয়ে আর কি। না আপনি তো অনেক সাহস দেখিয়েছেন, আমি হলে পারতাম কিনা সন্দেহ আছে। 108টা সাপের মধ্যে ছিলাম। এখন তো আপনি আবার নতুন করে মানে একটা গ্যাপ দেওয়ার পর আবার ছবিতে শুরু, অভিনয় শুরু করেছেন? ছবি করছি, টেলিভিশনে করছি, টেলিভিশন তো আপনি নিয়মিতই করছেন আমি দেখছি, ফিল্মে করছেন? ফিল্মে করছি। ফিল্মে এখন আপনি যে ধরনের চরিত্র করেন, আপনি ধরুন নিশ্চয়ই মায়ের চরিত্র করছেন, মা দাদি শাশুড়ির চরিত্র করছেন, তো আপনাকে কখনো মনে হয় যে আমি তো নায়িকা ছিলাম একসময়, এখন মায়ের চরিত্র করছি, আপনাকে মন খারাপ লাগে? না আমার এটা মন খারাপ লাগে না, এবং আমি সবাইকে বলবো মন খারাপ করতে না। যেমন ধরেন জীবনে যদি আমি একসময় বউ ছিলাম, আমাকে শাশুড়ি হতে হয়েছে, কিন্তু সবটাকে যদি আমি আনন্দভাবে গ্রহণ করি তাহলে সেখানে দুঃখ পাওয়ার কিন্তু কোনো কারণ থাকে না। আজকে আমার আঁচলের চাবি থাকবে, কালকে আমাকে চাবিটা খুলে দিতে হবে, এটাকে দুঃখ পাওয়ার কোনো কথা না, আমাকে কিন্তু আনন্দের সহিত দিতে হবে। তা আমি শাশুড়ি রোল করি, মায়ের রোল করি, এটা তো আমাকে করতেই হবে, এটাকে আমার দুঃখ পাওয়ার কিচ্ছু নাই। তো আমি ভালো মন্দ অনেক চরিত্র করেছি। মন্দ চরিত্র কি করে? আমার একটা মন্দ চরিত্র করার ইচ্ছা আছে খুব, এখনো করিনি। না এখনো পাই নাই, কেউ দেয় না, যদি পেতাম তাহলে করতাম আর কি। এটা এখন আপনার একটা মনের মধ্যে বাসনা। আর সিনেমা নিয়ে আর কি ভাবনা আছে? আপনি কি আরো প্রযোজনায় যাবেন? ইচ্ছা আছে যে যদি পারি, যদি উপরওয়ালা আমার সহায় থাকেন, তো ছেলেকে নিয়ে একটা লাস্ট ছবি একটা করব। ছেলে নায়ক হবে? হ্যাঁ। আচ্ছা, গল্প বাছা হয়ে গেছে? গল্প বাছা হয় নাই, আমার তো একটা উপন্যাস বাজারে বেরিয়েছে, ওটা হয়তো অনেকে জানে না, বলি না, আমি নিজে কিন্তু উপন্যাস লিখি। আচ্ছা, এটা আমিও জানতাম না। ইত্তেফাকে আমার লেখা বেরিয়েছিল কয়েক বছর ধরে, এবারটা খুব নামও করেছিল আর কি। আপনি কি এই সুজাতা নামেই লিখেছেন? হ্যাঁ, সুজাতা। আর যদি পারি, যদি সেরকম সময় থাকে, তাহলে নিজের উপর একটা জীবনী লিখে যাব। আত্মজীবনী? আত্মজীবনী নিশ্চয়ই লেখা উচিত, আপনার তো অনেক স্মৃতি আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক স্মৃতি, হ্যাঁ, অনেক ভালো মন্দ, খারাপ, হাসি, দুঃখ, সেগুলো মিলায় মনে হয় খারাপ হবে না, এটা ইচ্ছা আছে, যদি ইচ্ছাটা পূরণ হয়। তো আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, আমরা আপনার এই চলচ্চিত্র জীবনে আসা, এই জগতে আসা, কাজ, আপনার কাজ, আপনার পরিবার ইত্যাদি নিয়ে মোটামুটি সব কিছুই শুনলাম, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও জানতে পারলাম। আমরা মনে প্রাণে চাইবো যে আপনার আশাটা পূর্ণ হোক, এবং আপনি যেভাবে দীর্ঘদিন ধরে এই অভিনয়ের জগতে আপনি আপনি আপনার ভূমিকা রেখেছেন, আগামীতেও আপনার সেই ভূমিকাটি অব্যাহত থাকবে। ধন্যবাদ, আমরা এটাই আশা করি, এবং আপনি ভালো থাকবেন, এবং আপনি যে এসেছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি। ওকে। শ্রোতা দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের দেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী সুজাতার সঙ্গে, তার দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আমরা নানা কথা শুনলাম। তিনি এখনও অভিনয় করে চলেছেন, আমরা চাই তার এই পথ চলা সুন্দর হোক, মসৃণ হোক, তিনি সক্রিয় থাকুন, দীর্ঘদিন ধরে আমাদের অভিনয় জগতে তিনি বিচরণ করুন, এবং আমাদের এই অভিনয় জগৎকে সমৃদ্ধ করুন, এটি আমাদের কামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।